প্রথমে আমি কুমড়োগুলোকে পিস পিস করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি ম্যারিনেশন স্টার্ট করছি। ম্যারিনেশনের জন্য যা যা লাগছে তা হলো বেসন, কালো জিরা, কালো জিরার সাথে লাগছে হলো সুজি, এক কাপের মতন সুজি লাগবে। তার সাথে লাগবে ব্ল্যাক পেপার পাউডার হাফ টেবিল স্পুন, তার সাথে লাগবে কাশ্মীরি মির্চ এক টেবিল স্পুন, তার সাথে যাবে ক্যারম স্পিচ সিড চা এক পিঞ্চ, যাবে টার্মারিক পাউডার যাবে এক টেবিল স্পুন, আর সল্ট মানে লবণ যাবে স্বাদ মতো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। তার উপরে একটু আ পিঞ্চ অফ সুগার মানে সামান্য একটু চিনি ছিটিয়ে নেবে। নেওয়ার পরে এগুলো যা যা নেওয়ার নেওয়া হয়ে যাচ্ছে তার সাথে এবার জল মিশিয়ে নিয়ে একটা ঘন এক ভালো কনসিস্টেন্সি যাতে টোটাল সমস্ত কিছুর মধ্যে সমস্ত কুমড়োগুলোর মধ্যে ঠিকমতো লেগে যায় এইভাবে একটা পেস্ট বানাতে হবে। তো আমি হাত দিয়ে পেস্ট মাখাটা বেশি প্রেফার করি। পেস্ট মাখার সময় দেখতে হবে যে কুমড়ো দুপাশে যেন ঠিক মতন লেগে যাচ্ছে এই পেস্টটা। এইভাবে আমি ভালো মতন করে নিই, আমি দেখাচ্ছি যে যখন মাখা হয়ে যাবে তখন এইরকম লাগবে দেখতে। তো এইভাবে তোমরা করে নেবে। নেওয়ার পরে যখন মাখা হয়ে যাবে তখন 15 মিনিটের জন্য এটাকে সাইডে সরিয়ে রাখবে বা ঢেকে রেখে দেবে। 15 মিনিট হয়ে গিয়েছে, চলো এবার ভেজে নেওয়া যাক। ভেজে নেওয়ার জন্য আমি ডিপ ফ্রাই করবো, তোমাদেরও বলবো ডিপ ফ্রাই করো। সেই জন্য একটা যেরকম পাত্র দরকার সেরকম পাত্র নিয়ে বেশি করে একটু তেল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তেলটা গরম হচ্ছে, গরম হয়ে যখন হয়ে গেল আমি একটার পর একটা ওয়ান বাই ওয়ান কন্টিনিউ ছেড়ে দেবো। কিন্তু দেখবে যেন একটা কুমড়োর ফালির ওপরে আরেকটা কুমড়োর ফালি যেন উঠে নেওয়া যায়, একটু ফাঁকা 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 করে দেবে, তাতে খুব সুন্দর ফ্রাইটা হবে। তাতে যদি তোমাকে দু তিন ব্যাচেসে দুবার বা তিনবারে তোমার কমপ্লিট করতে হয় তাতেও তাও ঠিক আছে, কিন্তু তুমি দু তিনবারে এটা কমপ্লিট করবে। ফার্স্টটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিয়েছি, আর দেখে তোমরা দেখতে পাচ্ছ যে কী সুন্দর একটা কালার চলে এসেছে, এত সুন্দর একটা কালার চলে আসছে। এই কালারটা যখন চলে আসবে তখনই তোমরা বুঝতে পারবে যে ওপাশটা হয়ে গিয়েছে, তখন উল্টে দেবে। উল্টে দেওয়ার পরে আমার যখন দুপাশে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি, একটা টিস্যু পেপারের উপরে নামিয়ে নিচ্ছি, তাতে যত এক্সট্রা যে অয়েলটা থাকবে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা টিস্যু পেপার সোক করে নেবে। সো আমি টিস্যু পেপারে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি টোটাল প্রসেসটা কমপ্লিট করব এবং বাদবাকি যে আরও কুমড়োগুলো রয়েছে সেগুলো আমি নেক্সট ব্যাচেসে করে দিচ্ছি। তো এরকম করে তোমরা ভাজতে থাকবে, আর এটা তোমরা খেতে পারো গরম ভাতের সাথে, বা তোমরা যদি জল খাবার মানে বিকেলে টিফিনে চায়ের সাথে যদি খেতে চাও খুব ভালো একটা অপশান, আর করতে খুবই কম টাইম লাগে। তোমরা এটা করে ফ্যামিলি মেম্বারদের খাওয়া, প্রত্যেকে তোমাকে বলবে যে এটা কী খাওয়া, এত টেস্ট এত ভালো খেতে। তো বাই, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ, আমার সাথে থেকো আর সঙ্গে থেকো, এটুকুই বলবো।